রাসূল একটা ঘর বানালেন নিজের জন্য বানাই নাই, আমার নবী একটা মসজিদ বানালেন সেই মসজিদের নাম মসজিদে নববী, সেখানে নবীর উম্মত কিয়ামত পর্যন্ত এক রাকাত নামাজ আদায় করবে, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পেয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। ऐ खत्मे रसूली फखरी उम्म शागे मदीना, ऐ खत्मे रसूल फखरे उम्म शाहे मदीना, दखलाद मुझे मंजर गुल, दखलाद मुझे मंजर गुल जार मदीना। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মদিনার মুস্তফার মাহফিলের প্রয়োজন আছে কি নাই? একজন আশিক একজন প্রেমিক, সে নূরানি জবান কুলে বলে দিলেন, আইয়ার কাফন মে মেরে কুশ কাপড় না দেনা, খুশবু না লাগানা রাখ দে না কাফন মে মেরে কুশ খাকে মদিনা, দেখলা দে মুঝে মনজারে গুল আই খত মেরে সুল ফখরে উমম, খত মেরে সুল ফখরে উমম শাহে মদিনা, দেখলা দে মুঝে মঞ্জরে গুল জারে মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জগতের বন্ধুরা, আমার নবীর একজন আশিক একজন প্রেমিক, সে নিজের বন্ধু বান্ধবকে বলে দিলেন, আইয়ার কাপন মে মেরে কুশ কাপড় না দেনা, ও আমার বন্ধুরা আমি দুনিয়াতে থাকবো না, একদিন না একদিন আমি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করব, কুল্লু নাফসিন দাঈকাতুল মউত। জোরে বলেন না আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কেউ থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, লোহ কলম থাকবে না, খুদার জাহান থাকবে না, পশু পাখি থাকবে না, কোনো মানুষ থাকবে না, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা? আমার আল্লাহ বলেন সকলকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু নবীর একজন গোলাম সে বলেন আমি যখন মৃত্যুবরণ করব, ও আমার সহপাঠীরা ও আমার বন্ধুরা আমাকে তোমরা কাফন দিবা, আমাকে যখন তোমরা কাফন দিবা, কাফনের ভিতর সুরমা দিতে হয়, কাফনের ভিতর কাপড় দিতে হয়, কাফনের ভিতর আতর দিতে হয়, কাফনের ভিতর লুকবান দিতে হয়, ও আমার বন্ধুরা আমার কাফনের কাপড়ে তোমরা আতর লাগাইও না, সুরমা লাগাইও না, কাপড় লাগাইও না, তোমাদের কাছে মদিনা বলা কামলি বলা নবীর ওই মদিনা শরীফের সামান্য মাটি থাকলে ওই মাটি আমার কাপড়ের কাপড়ের ভিতরে দিয়ে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে আতরের প্রয়োজন নাই, আমার কাছে লোভবানের প্রয়োজন নাই, আমার কাছে আতরের প্রয়োজন নাই, কাপড়ের প্রয়োজন নাই, আমি যখন মারা যাব ও আমার বন্ধু ও আমার ছেলেমেয়ে আমার কাফনের কাপড়ে একটু মদিনা শরীফের মাটি লাগাইয়া দিও। জোরে বলেন না মদিনা শরীফের মাটির দাম আছে কি নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লি।
ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনে রহমত নবী, কোরআনে ফরমান আশিকি বিনে কেবুদিবে আশক বিনে কে বুঝিবে। বন্ধুরা আমার, বাংলাদেশের মাটির এত দাম নাই, আল্লাহর ঘর কাবা শরীফ যেখানে আছে ওই জায়গার মাটির তেমন কোনো দাম নাই, আর পাত্রে ময়দানের মাটির তেমন কোনো দাম নাই, মিনা মুজদালিফার জমিরের মাটির তেমন কোনো দাম নাই, কিন্তু মুস্তফার দরবার মদিনা শরীফের মাটির দাম আরশু আজিমের চেয়ে বেশি। আরশু কাবা মদিনা, ফরশু কাবা মদিনা, আরশু কাবা মদিনা, ফরশু কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। মদিনার মাটির কেমন দাম, মৌলা আলী বলেন আমার নবী যখন মদিনা শরীফ গেলেন, আমার রসুল একটা ঘর বানালেন, নিজের জন্য বানাইলেন, আমার নবী একটা মসজিদ বানালেন, সেই মসজিদের নাম মসজিদে নববী, সেখানে নবীর উম্মত কিয়ামত পর্যন্ত এক রাকাত নামাজ আদায় করবে, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পেয়ে যাবে। আওয়াজ দিয়ে মনে হচ্ছে যেন ওয়াজের আর দরকার নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন এক রাকাত নামাজ যদি পড়া হয় 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় এমন একটা মসজিদ বানালেন, আমার আপনার এলাকার মসজিদে টাইলস লাগানো হয়েছে, এয়ার কন্ডিশন লাগানো হয়েছে, মসজিদের মধ্যে রং বেরঙের চাকচক্য লাগানো হয়েছে, তারপরে কিন্তু আল্লাহর বান্দারা মসজিদের মধ্যে প্রবেশ করে না, নামাজ পড়ে না, আমার নবী টাইলস লাগাইতে পারে নাই, আমার নবী ওইখানে এয়ার কন্ডিশন লাগাইতে পারে নাই, আমার পেয়ারা নবী ওইখানে ফ্লোর করতে পারে নাই, আমার পেয়ারা নবী মুস্তফা শুধুমাত্র খেজুর পাতার ঢালি দিয়ে সাতটা দেওয়াল দিলেন, উপরে খেজুর পাতা দিলেন, খেজুর পাতার দরজা দিলেন, এক হাঁটু পরিমাণ বালু নবী মুস্তফা সাহাবা ইকরামদেরকে বলে দিলেন, আমি এই মসজিদে ইমামতি করব, আর তোমরা সাহাবীরা আমার পিছনে নামাজের একতারা করে নামাজ পড়তে থাকবে। এটা মসজিদে নবী শরীফ, একদিন যাই দুদিন যাই মসজিদে নবী শরীফে, একদিন যাই দুদিন যাই সবাই নামাজ পড়ছে, আজকে আমার পেয়ারা নবী ফজরের নামাজে ইমামতি করলেন, সুবহানাল্লাহ বলেন, আমার নবী ফজরের নামাজে কি করলেন, ইমামতি করলেন, আমার রসুল ইমামতি করে, আমার রসুলের একটা সিস্টেম ছিল, নবী ফজরের নামাজ ইমামতির পরে মুসল্লিদের দিকে মুখ করে আমার নবী বসতেন, আমার পেয়ারা নবী বসলেন, উম্মতদের জন্য দোয়া করলেন, রসুল পাক নবীর ঘরে নবী চলে গেলেন, সিদ্দিক আকবর তার ঘরে চলে গেলেন, ফারুক আজম তার ঘরে চলে গেলেন, উসমান গনি জিন্নুরাইন তার ঘরে চলে গেলেন, মাওলা আলী তার ঘরে চলে গেলেন, চুপচাপ হয়ে যায় পুরো মদিনা, একেবারে সকালবেলা নিস্তব্ধ নির্জম, একেবারে সকলে ঘুমন্ত, সকলে সকলের ঘরে ঘরে চলে যায়, কিন্তু মাওলা আলী শেরে খুদা আজকে তিনি বলেন, ফাতেমার স্বামী হাসান হুসাইনের বাবা আজকে বলে, আমি ঘুম যাব না, নবী যদি ঘরে চলে যায়, সিদ্দিক আকবর যদি ঘরে চলে যায়, ফারুক আজম যদি ঘরে চলে যায়, উসমান গনি যদি ঘরে চলে যায়, আমি পুনরায় মসজিদে আবার প্রবেশ করব, মসজিদে প্রবেশ করে আল্লাহর কাছে কিছু চাইব, আল্লাহ যেন আলীর ডানটা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ।
मौत हयात मेरी दोनों तेरे लिए है, मौत हयात मेरी दोनों तेरे लिए है। जब हमें मौत आए तो सामने मदीना, अरे जोर बोलना, मैं गुलाम मुस्तफा हूँ कोई हालत न पूछो, हमें दिल बना है काबा, हमें दिल बना है काबा और जिकर बने मदीना, ठीक कि ना बोलें ना। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना, वो दाने वाले हाजी जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, अरे जोर बोलें, नबी नबीर घरे चले गए, अबू बकर सिद्दीक तार घरे चले गए, उस्मान तार घरे चले गए, ए बाबे उमर फारूक आजम तार घरे चले गए, किंतु शेर खुदा मौला अली आस्ते 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 मस्जिद नबी शरीफे एलें, उन्नी दरजाटा आस्त करे खुललें, खोलार पर निजेर जामाटा खुले फेललें, निजेर जामा खुले मौला अली उनी मस्जिद नबी शरीफर एक हाँटू बालुर उपरे शुए गेलें, पिट्टा मस्जिद नबी शरीफर बालुर उपरे लागाइया दिलें, उनी एबाबे पीठ लागाइया केंदे केंदे गड़िए 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 एक बार उत्तर दिखे जाए और एक बार उत्तर दिक थेके दक्षिण दिखे केंदे केंदे आसे, सकले घुमंत किन्तु नबी मुस्तफार कने शेर खुदा मौला आलिर कान्नार आवाज पौंछे जाच्छे, মাওলা আলীর কান্নার আওয়াজ পৌঁছে যাচ্ছে, কি রে সবাই তো ঘরে চলে গেল, আবু বকর ঘরে গেল, ফারুক আজম ঘরে গেল, সাহাবীরা ঘরে গেল, আমার নবী ঘরে চলে গেল, মসজিদ নবী শরীফের ভিতরে কাঁদছে কে, আমার নবী লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলেন, আরাম থেকে নবী উঠে গেলেন, আমার রসুল উঠে গিয়ে আস্তে আস্তে আমার নবী মসজিদ নবী শরীফের দরজার সামনে এলেন, নবী দেখতে পেলেন মাওলা আলী গড়াইয়া গড়াইয়া মসজিদ নবী শরীফে বালির উপরে কাঁদছে, আমার নবী আদর করে ডাক দিলেন, ইয়া আবা তোরা, আলীর নাম হলো আলী, আলীকে শের হুদা বলে, আলীকে হায়দরে কররার বলে, কিন্তু আজকে আমার নবী নতুন করে একটা নাম দিলেন, ইয়া আবা তুরাব, ও মাটির বাপ বালির বাপ, ও মসজিদে নবী শরীফের বালির উপরে গড়ানো মানুষ, ও আলী তুমি এভাবে গড়াল দিয়ে কেন কাঁদছো, কেন তুমি কান্নাকাটি করছো, আলী বলেন নবী আমি মদিনার মানুষ নই, আমি মক্কার মানুষ, নবী আমার সদ্য গোষ্ঠী সদ্য হামদার, এরা মক্কার মানুষ, মক্কা থেকে হিজরত করে নবীর প্রেমে নবীর মহব্বতে নিজের দেশ ছেড়ে মদিনা শরীফ চলে এলাম, নবী আমরা মুহাজির, আমি আলী নিদামি, আমার কোনো দাম নাই, আমার কোনো ইজ্জত নাই, আমার কোনো সম্মান নাই, এই কারণে আমি আল্লাহর দরবারে কামনা করছি, সেটি হলো মুস্তাফার কদম যেই বালুতে লেগেছে সেই বালুর উপর পিঠটা পাকাইয়ে গড়াল দিয়ে যদি কাঁদি, আল্লাহ আমি আলীর দামটা কোদার দরবারে বাড়িয়ে দেবে, জোরব সত্যি, আলী বলেন আল্লাহ আমার দামটা বাড়িয়ে দেবে, কেন কেন আমার নবী মুস্তফা বেঁধেছেন মসজিদে নববী, সেখানে আছে বালি, সেই বালির সাথে বেঁধেছে মুস্তফার কদম, আমার রসুলের কদম ওই বালিতে লেগেছে, বালির দামটা আল্লাহ এবং রসুলের দরবারে বেড়ে গেল, সে বালি যদি চুকে মুখে লাগায় মুস্তফার গোলামের দাম বেড়ে যায়,
আর মহব্বতে বলবেন না, মুস্তফার গোলামিতে লাভ আছে কি নয়? নূরের নবী মারহাবা, দয়াল নবী মারহাবা, আপ্রাণের নবী মারহাবা, আজিন্দা নবী মারহাবা, মারহাবা নবী দিয়া মার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও নূরের নবী মারহাবা, দয়াল নবী মারহাবা, প্যার নবী মারহাবা, আরে জোরে জিন্দা নবী মারহাবা, হায়াত নবী মারহাবা, মারহাবা নবী দিয়া মার মাফ করে দাও ও হে আল্লাহ। প্যারা হাজরিন, ইমাম হুসাইন মৌলা আলীর ছেলে, ফারুক আজমের ছেলে হলো আব্দুল্লাহ, দুইজনে মিলে মদিনার মাঠে খেলতেছে। খেলতে খেলতে এমন একটা সময় আসলো, একজন অপরজনের সাথে কটা কাটা কাটি হয়। তখন ইমাম হুসেন আস্ত করে বলে দিলেন, ও গোলামের বাচ্চা গোলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে? ইমাম হুসেন বলে দিলেন, আরে কথা বাড়াইস না গোলামের বাচ্চা গোলাম, কথা বাড়াইস না। এই কথা যখন বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর চেহারাটা মলিন করে ফেললেন, কালা করে ফেললেন, কেঁদে কেঁদে উনি মদিনার মাঠ থেকে ফারুক আজমের দরবারে গেলেন। ফারুক আজমের দরবারে গিয়ে কাঁদতেছে, বাবা কাঁদতেছে কেন, কান্নার কারণ কি? বাবা আমাকে শেরে খুদা মওলা আলীর শেরে ইমাম হুসেন সুলতানে কারবাল্লা আমাকে গালি দিয়েছে। কেমন গালি? বাবা আমাকে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমাকে কি ইমাম হুসেন গোলামের বাচ্চা গোলাম বলেছে? বাবা বলেছে। ফারুক আজম কেঁদে দিল, এমন ভাবে কান্দে, বাবা আমি মদিনার মাতব্ব সর্দার ডাকবো, মদিনার কাজী কুজাত ডাকবো, মদিনার বিচারক ডাকবো, ইমাম হুসাইনের জন্য মামলা মুকদ্দমা করব, এটার বিচার হতে হবে। কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম ডাকলো, কেন গোলামের বাচ্চা গোলাম ডাকলো? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মুরে, মদিনার গোলামি আমায় দে, ঠিক কিনা? মদিনার গোলামি যারা সঠিক ইমান পেলো তারা, মদিনার গোলামি সরব সঠিক ইমান পেলো তারা, ও ইমান নসিব কইরা দে ও মুর্শিদ মুরে, মদিনার গোলামি আমায়, মদিনার গোলামি আমায় দে, ঠিক কিনা ভাইরা? শেষ করবো নাকি? একটু শুনবেন, আমি আমার কথার উপর চলে আসব। বাবারা আমার, এখন ফারুক আজম সকালবেলা খবর দিলেন মওলা আলীকে, ও মওলা আলী তোমার ছেলে সুলতানে কারবালা ইমাম হুসাইন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম ডেকেছে, এটার বিচার হতে হবে। মদিনার মাতব্ব সর্দার সব ডাকব, মামলা করব, মোকদ্দমা হবে, ইমাম হুসাইনের বিচার করতে হবে। এখন শের খোদা মওলা আলী গাবড়িয়ে গেলেন, ওলাদ রসুলের ব্যাপারে যদি মাতব্ব সর্দার ডাকে ইজ্জতের উপর আঘাত আসবে। মওলা আলী ইমাম হুসাইনের কাছে গেলেন, বাবা তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, তুমি কি ফারুক আজমের ছেলেকে গালি দিয়েছো? হ্যাঁ বাবা,
আমি আব্দুল্লাহ ইবনে উমরকে গালি দিয়েছি। কেমন গালি দিয়েছি? আমি আব্দুল্লাহ ইবনে উমরকে বলেছি গোলামের বাচ্চা গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম রেখেছি। বাবা এখন তো ফারুক আজম তোমার বিরুদ্ধে মামলা করবে, মাতব্ব সদ্দাক ডাকবে, বিচার হবে। সুলতানে কারবালা ইমাম হোসেন মজবুত। বাবা পুরো দুনিয়ার মানুষ যদি সকলে যদি এক হয়, তারপর সকলের সামনে আমি বুক পুলিয়ে বলতে পারবো ফারুক আজমের ছেলে হলো গোলামের বাচ্চা গোলাম। কেমন কথা দেখেন, গোলামের বাচ্চা গোলাম। এখন ফারুক আজম মাতব্বর সর্দার ডাকবে, মাওলানা আলী ফারুক আজমকে প্রস্তাব দিল, ও ফারুক আজম মাতব্বর সর্দার না ডেকে আমরা দুইজনে মিলে সমাধান করে ফেলি, আমরা দুইজনে মিলে সমাধান করে ফেলি। তখন ফারুক আজম বলছে সমাধানের একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হলো সুলতানে কারবালা ইমাম হোসেন বেলায়েতের কলম দিয়ে লিখে দিতে হবে আমার ছেলে গোলামের বাচ্চা গোলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলামের বাচ্চা গোলাম লিখে দিতে হবে। এখন মোলা আলী দূর দিয়ে এলেন, হুসাইন তোমার কাছে ফারুক আজম আবদার করতে তুমি কি তোমার খাতি লিখে দিতে পারবে আব্দুল্লাহ ইবনে উমর গোলামের বাচ্চা গোলাম? তখন ইমাম হোসেন বলেন, বাবা একবার কেন, আমাকে যদি বলা হয় আমি 100 বার কাগজের টুকরায় লিখে দিতে পারবো আব্দুল্লাহ ইবনে উমর গোলামের বাচ্চা গোলাম। এইভাবে যখন বলে দিলেন, এখন সেটা প্রস্তাব পেশ করা হলো ফারুক আজমের দরবারে। ফারুক আজম মেনে নিলেন, মেনে নেওয়ার পরে ইমাম হুসাইন ইমাম আলী মাকাম উনি একটা কাগজের টুকরায় লিখে দিলেন আব্দুল্লাহ ইবনে উমর গোলামের বাচ্চা গোলাম। এটা যখন লিখে দিলেন এমবেলাফের ভিতরে ভরে এই কাগজটা ফারুক আজমের দরবারে পাঠিয়ে দেওয়া হলো। ফারুক আজম যখন ইমাম হুসাইনের লেখাটা ফেল, এখন ফারুক আজম গড়ে গড়ে কাঁদছে, ফারুক আজম কাঁদছে, আব্দুল্লাহ ইবনে উমর মদিনার মাঠে কেঁদেছে, ফারুক আজম আজকে গড়ে গড়ে কাঁদবে। এখন আব্দুল্লাহ ইবনে উমর বলে, বাবা আমাকে ইমাম হোসেন গালি দিয়েছে, এই কারণে বাবা আমি মদিনার মাটি কেঁদেছি দুঃখে, তুমি কোন দুঃখে কাঁদছো? তখন ফারুক আজম বলে দে, আজকে আমি দুঃখে কাঁদছি না, আজকে আমি কাঁদছি আনন্দে, আমার হচ্ছে আনন্দের কান্না, আমার হচ্ছে আনন্দে। মেয়ে যখন শাশুর বাড়িতে যেদিন চলে যায় সেদিন মেয়ে একটু করে কান্দে, সেই কান্না দুঃখের কান্না নয়, এটা হচ্ছে স্বামীর ঘরে যাওয়ার আনন্দের কান্না, ঠিক কিনা? এখন ফারুক আজম কাঁদছে আনন্দে। এখন ফারুক আজম বলে আমি আনন্দে কাঁদছি, আব্দুল্লাহ ইবনে উমর আশ্চর্য হয়ে যায়, বাবা কেমন আনন্দ আমি বুঝলাম না। তখন ফারুক আজম বলে দিলেন, বাবা আমি মোস্তফার দীর্ঘদিন গোলামি করেছি, আমি আমার হায়াতুন নবীর গোলামি করেছি, কিন্তু মোস্তফা নবীর নবুয়তের কলম দিয়ে আমাকে গোলাম হিসেবে লিখে দেয় নাই, আমাকে লিখে দেয় নাই, আমি সন্দেহান ছিলাম আল্লাহ আমাকে নবীর গোলাম হিসেবে কবুল করেছে কিনা,
আমি সন্ধের ভিতরে ছিলাম, নবী মুস্তাফা নবীর কলম দিয়ে গোলাম হিসেবে লিখে না দিল, নবীর কলেজার টুকরো নাতি যখন তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলে লিখে দিলেন, তখন আমি স্পষ্ট হয়ে গেলাম আমি মুস্তাফার গোলাম হতে পেরেছি। প্যারা হাজরিন, উমর ফারুক আজম কাগজের টুকরাটা আতর দিয়ে আতর মাগলেন, এখানে লোকবান মাগলেন, মেকে এটাকে চুকে মুখে মালিশ করলেন, বাবা এটা তোমার কাছে আমানত রাখলাম, বাবারে আমি যেদিন এন্তেকাল করব ওই এন্তেকালের দিন যখন আমাকে কাফন পরাবা তখন আমার কাফনের মধ্যে তুমি কাফড় দিও না, আমার কাফনের কাফড়ের মধ্যে তুমি আতর লোকবান দিও না, বাবা যদি তুমি পারো এই কাগজ ইমাম হুসেন যে কাগজে গোলামের বাচ্চা গোলাম লিখে দিয়েছে এই কাগজ কেন আমার কাফনের কাপড়ের ভিতরে দেবে, বাবা খোদার কসম আমার কাছে অন্ধকার কবরকে খুব ভয় লাগছে, এই কবর আমাকে সাপ দেবে, এই কবর আমাকে চাপ দেবে, কবরের সাপকে আমার খুব ভয় লাগছে, কিন্তু ইমাম হুসাইনের লেখা গোলামের বাচ্চা গোলাম এই কাগজের টুকরাটা যদি তুমি আমার কাফনের কবরে দাও আমি সেটা নিয়ে কবরে যেতে পারি, কবর আমাকে সাপ দেয়া তো দূরের কথা, কবর আমার সাথে বন্ধুত্ব করতে বাধ্য হবে, যেহেতু আমি হলাম মুস্তফার গোলাম। কার গোলাম? মদিনার গোলামে আমাইদে মুর্শিদ কেবলা, মদিনার গোলামে মদিনার গোলামে আমাইদে মুর্শিদ কেবলা, মদিনার বকত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে দারা, বকত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে দারা, মন আশা পূরণ কহে অমর সে কেবলা, মদিনার গোলামে মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ কেবলা, মজবন্ডারের মিলন বেলা ভলি আল্লাহর বীজ তলা, মজবন্ডারের মিলন মেলা ভলি আল্লাহর বীজ তলা, শের খোদা আলীর সদকা তে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলাম মদিনার গোলামি ও মুর্শিদ কেবলা, মদিনার গোলাম। প্যারা হাজরিন, ওই নবীর প্রেমিক তিনি বলেন আমার ইন্তেকালের পরে আমার কাপড়ের কাপড়ে কাপড় দিও না, আতর লোভবান দিও না, যদি পারো যদি পারো আমার কাফনের কাপড়ের ভিতর মুস্তফার কদম লাগা মদিনার একটু মাটি ঢেলে দিও। মওলা আলী বলে
রসুল আমি গড়ায় গড়ায় খাচ্ছি মদিনার মাটির সাথে বাসলে আমার দামটা যেন বেড়ে যায়, মদিনার মাটির সাথে বেজে গেলে আমার দামটা যেন বেড়ে যায়, এমন দাম বাড়ায় দিল আল্লাহ মওলা আলীর দাম এমন বাড়ায় দিল কিতাবের মধ্যে লেখা আছে কিয়ামতের মাঠে যখন আল্লাহর বান্দারা কাতারে কাতার হবে, বান্দাদেরকে ফুল সিরাত পার হয়ে জান্নাতি ময়দানে যেতে হবে, কিন্তু ফুল সিরাত পার হওয়ার জন্য ফুল সিরাতের টিকিট নিতে হবে, ফুল সিরাতের টিকিট নিতে হবে, টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে, লাইন ধরবে আদম নবীর উম্মত, লাইন ধরবে ইব্রাহিম নবীর উম্মত, লাইন ধরবে মূসা নবীর উম্মত, 224,000 নবীর উম্মত, আমার পেয়ারা নবী মুস্তফার উম্মতরা লাইনে 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 ওখানে লাইন ধরবে, কিন্তু টিকিট কাউন্টার থেকে একজন ব্যক্তি টিকিট দেবে, ওই ব্যক্তি কে হতে পারে? আদম নবীর উম্মত নয় সেই ব্যক্তি, আদম নবীর উম্মত নয় সেই ব্যক্তি, ইব্রাহিম নবীর উম্মত নয়, 224,000 নবীর উম্মত নয় সেই ব্যক্তি হবে আমার পেয়ারা নবী মুস্তফার উম্মত, এমন ভাগ্যবান 224,000 নবীর উম্মতদেরকে কিয়ামতের মাঠে ফুল সিরাত পার হওয়ার জন্য টিকিট প্রদান যিনি করবেন ইনি হলেন মুস্তফার উম্মত, আর তার নাম হলো শের খুদা মওলা আলী। আলী তোমার দাম কেন বেড়ে গেল? এত বড় সম্মান, এত বড় ইজ্জত, এত বড় মকাম, এত বড় শরাফত তুমি কেমনে পেলে? মওলা আলী বলে আমি মদিনার মাটিতে আমার পিঠটা লাগাইয়া গড়াল দিয়েছিলাম যেন আলীর দামটা আল্লাহ এবং রসুলের দরবারে বেড়ে যায়, তাই আল্লাহ আমাকে আমার দাম বাড়িয়ে দিয়েছে। শেষ করে দেব তাহলে মদিনার গোলামিতে নাম লিখে মদিনার গোলামিতে অন্তর্ভুক্ত হয়ে জীবন যাপন করার প্রয়োজন আছে কিনা? আছে। সুরে বলেন না আছে কিনা? আছে। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি ছিলেন জমিনে আর চন্দ ছিল আসমানে, মাকারি কাফের গনি নবুয়ত প্রমাণে, তোমায় করে আবেদন চন্দ করতে দিখণ্ড, দেখে তোমার তোর জনিয়ে চাঁদ হয়ে যাই করবনে, আশেকের পরিচয় দিয়ে চির অমলন হয়ে যায়। প্যারা হাজিরিন, মুস্তফার গোলাম বনার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। আরো জোরে বলি না আমিন। মুস্তফার গোলামিতে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার তৌফিক দান করুন। গোলাম মালে মোহাম্মদ জানো দে নে সে নহি ডরতে, ইয়ে সর রহ জায়ে ইয়ে কট জায়ে পরবাহ নহি করতে। জরা মুস্তফার গোলাম, জরা মুস্তফার গোলাম, এরা মুস্তফার বিরুদ্ধে কথা বললে এটা কখনো মুস্তফার গোলামেরা বরদাস্ত করতে পারবে না, ঠিক কিনা বলেন না?